আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এরকম, দেখাও যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক কর্তৃক অক্ষ দুটি হতে কর্তৃত অংশের যোগফল একটি ধ্রুবক। একটু খেয়াল করে দেখতে হবে, অন্যান্য অঙ্কগুলোর চেয়ে এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। বলা হয়েছে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকটা হতে পারবে এবং ওই স্পর্শক কর্তৃক অক্ষ দুটি হতে কর্তৃত অংশের যোগফল বের করতে হবে। তাই আমাদের প্রথম কাজটা হবে প্রথমেই স্পর্শকের সমীকরণটা বের করে ফেলা। এবং স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে প্রথমে আমাদের যে ফাংশনটা দেয়া আছে সেটার অন্তরীকরণ করতে হবে বা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ, একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? 1/2√x প্লাস 1/2√y ইনটু dy/dx ইকুয়াল জিরো। আমরা যদি এটাকে একটু অ্যারেঞ্জ করি তাহলে পাবো 1/2√y dy/dx ইকুয়াল টু -1/2√x। তাহলে dy/dx সমান কি দাঁড়াচ্ছে? dy/dx সমান হচ্ছে -2√y/2√x অর্থাৎ -√y/√x। এখন আমরা অন্যান্য অঙ্কগুলোতে যে কাজটা করতাম সেটা হচ্ছে আমাদেরকে একটা বিন্দু দেওয়া থাকতো, সেই বিন্দুটা আমরা এই dy/dx এর যে সমীকরণটা আসছে সেখানে বসিয়ে দিতাম। কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বিন্দু হতে পারে, তাই আমরা সেই বিন্দুটাকে ধরে নিলাম x1 y1। যদি x1 y1 বিন্দু হয়, x1 y1 বিন্দু যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা পাবো ঢাল ইকুয়াল টু -√y1/√x1। এখন আমরা ডেরিভেটিভটা পেয়ে গেলাম। আমাদের এখনের কাজ হচ্ছে স্পর্শকের যে সাধারণ সমীকরণটা আছে সেখানে এটা বসিয়ে দেয়া। তাহলে স্পর্শকের সাধারণ সমীকরণটা কী ছিল? y-y1 ইকুয়াল টু dy/dx ইন্টু x-x1। যেহেতু আমাদের বিন্দুটা আমরা ধরে নিয়েছি x1 y1, সুতরাং এই y1 এবং x1 এরকমই থাকবে। আমরা এখানে dy/dx বসিয়ে দিব। y-y1 ইকুয়াল টু -√y1/√x1 ইন্টু x-x1। এখন আমরা যদি এটাকে একটু অ্যারেঞ্জ করি তাহলে কিন্তু আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে অ্যারেঞ্জ করব। তোমাদেরকে একটা জিনিস মনে আছে, আমরা যখন সরলরেখার সমীকরণ বের করতাম তখন একটা টাইপ ছিল এরকম, x/a + y/b ইকুয়াল টু 1। অর্থাৎ একটা সরলরেখাকে আমরা যদি এইভাবে প্রকাশ করি তাহলে এটা বোঝায় এখানে যে এটা রয়েছে সেটা হচ্ছে x অক্ষের কর্তৃত অংশ এবং যে b রয়েছে সেটা হচ্ছে y অক্ষের কর্তৃত অংশ। আমাদের কিন্তু এই দুটা কর্তৃত অংশের যোগফল দরকার, তাই কর্তৃত অংশ দুটো বের করার জন্য আমাদেরকে যে স্পর্শকের সমীকরণটা আমরা পেয়েছি তাকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। যদি আমরা এই ফরম্যাটে নিতে পারি তাহলে আমরা এই এটার মান পেয়ে যাব এবং বিটার মান পেয়ে যাব এবং এই দুটা যোগ করে আমরা কর্তৃত অংশের যোগফল পেয়ে যাব। তাহলে চলো আমরা এই স্পর্শকের সমীকরণটাকে একটু সাজাই। √x1 এটাকে এপাশে নিয়ে আসলাম, y-y1 ইকুয়াল -√y1 x-x1। এখানে খেয়াল করো এক্স এবং ওয়াইটাকে যোগাকারে লেখা হয়েছে এক পাশে, তাহলে আমরা এক্স আর ওয়াইটাকে এক পাশে নিয়ে আসবো আর বাকি অন্য কিছুকে অন্য পাশে পাঠিয়ে দিব। প্রথমে আমরা গুণ করে দেই, y√x1 - y1√x1 ইকুয়াল -x√y1 + x1√y1। খেয়াল করো এটা হচ্ছে y এর টার্ম আর এটা হচ্ছে x এর টার্ম, এই দুটোকে আমরা একপাশে নিয়ে আসি, x√y1 + y√x1 এবং বাকি যে দুটো টার্ম রয়েছে এদেরকে আমরা একপাশে নিয়ে যাব, x1√y1 এবং এটাই পাশে চলে আসলে হয়ে যাবে +y1√x1। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা x এবং y পেয়েছি এবং ডান পাশে আমাদের এরকম একটা রাশি রয়েছে, কিন্তু এই যে ফরম্যাট দেখতে পাচ্ছ এখানে দেখো x এর সাথে কিন্তু কেউ নেই, অর্থাৎ আমাদের যে y1 x1 এর রুট ওভার এরা যারা আছে এদেরকে সরিয়ে ফেলতে হবে। তারও আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ডান পাশে যে অংশটা পাওয়া গিয়েছে এদিকে একটু খেয়াল করে দেখো তো, x1√y1 + y1√x1
এই রাশিটা থেকে একটা জিনিস কমন নেওয়া যায়, সেটা কি? সেটা হচ্ছে রুট ওভার এক্স ওয়ান, রুট ওভার ওয়াই ওয়ান। যদি আমরা রুট ওভার এক্স ওয়ান, রুট ওভার ওয়াই ওয়ান কমন নেই, তাহলে কি অবশিষ্ট থাকে? একটা রুট ওভার এক্স ওয়ান বাকি থাকবে এখান থেকে, আর এখান থেকে একটা রুট ওভার ওয়াই ওয়ান বাকি থাকবে। এবং এই জিনিসটা করার উদ্দেশ্যটা কি? একটু খেয়াল করে দেখো, আমাদের যে মেইন ইকুয়েশনটা সেটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ। এইখানে যদি আমরা এই এক্স ওয়ান বিন্দুটাকে বসিয়ে দেই তাহলে কি পাবো? অবশ্যই আমরা রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান ইকুয়াল টু রুট ওভার এ পাবো। তাহলে এই যে ডান পাশে আমরা রুট ওভার এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান পেলাম, সেটাকে আমরা কি লিখতে পারবো? রুট ওভার এ লিখতে পারবো, তাই না? তাহলে ডান পাশে আমরা পেলাম রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ। এখন দেখি আমরা বাম পাশে কি পাচ্ছি। বাম পাশে আমাদের এক্স এর সাথে রুট ওভার ওয়াই ওয়ান গুণাকারে আছে এবং ওয়াই এর সাথে রুট ওভার এক্স ওয়ান গুণাকারে আছে। আমরা এখন এই যে ডান পাশের অংশটাকে ওয়ান বানানোর জন্য এই ডানের পুরো জিনিসটা দিয়ে এই ইকুয়েশনটাকে ভাগ দিব। তাহলে আমরা পাবো এক্স রুট ওভার ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার এ প্লাস ওয়াই রুট ওভার এক্স ওয়ান, এটাকেও আমরা ভাগ দিব রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান এবং রুট ওভার এ দিয়ে। তাহলে আমরা ডান পাশে পেয়ে যাব একটা ওয়ান। এখন খেয়াল করো, ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কাটা চলে যাচ্ছে এবং এক্স ওয়ান এক্স ওয়ান কাটা চলে যাচ্ছে। আমাদের থাকছে এক্স বাই রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার এ প্লাস ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ ইকুয়াল ওয়ান। খেয়াল করে দেখো, এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা যে ফরম্যাটটা চাচ্ছি সেই ফরম্যাটেই চলে এসছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এই ফরম্যাটে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো? এ ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার এ এবং বি ইকুয়াল টু রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ। এখন আমাদের ফাইনাল একটা ছোট্ট কাজ বাকি, সেটা হচ্ছে আমাদেরকে এই দুটাকে যোগ করতে হবে। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো এ প্লাস বি ইকুয়াল রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার এ প্লাস রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার এ। এবং এখান থেকে যদি আমরা রুট ওভার এটাকে কমন নেই তাহলে পাবো রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান। খেয়াল করে দেখো, এটা কিন্তু আবার রুট ওভার এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, এটা সমান সমান আবার একটা রুট ওভার এ লেখা যাবে। তাহলে এ পাশে আসলো রুট ওভার এ আর একটা রুট ওভার এ। তাহলে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ সমান আমরা পেয়ে গেলাম এ, এবং এই এটা কিন্তু অবশ্যই একটা কনস্ট্যান্ট। খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি যে স্পর্শক কর্তৃক অক্ষ দুটি থেকে কর্তৃত্ব অংশের যোগফল একটা ধ্রুবক। এবং এটা আমরা কিভাবে করলাম? আমাদের প্রথম কাজটা ছিল স্পর্শকের সমীকরণটা বের করা, এবং সেই স্পর্শকের সমীকরণটাকে আমরা এই ফরম্যাটে সাজালাম, সেখান থেকে কর্তৃত্ব অংশ দুটো বের করলাম এবং তাদের যোগফল বের করে দেখলাম যে আসলেই কর্তৃত্ব অংশ দুটোর যোগফল একটা ধ্রুবক।